নমস্কার বন্ধুরা, পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ছাদের ওপর কন্টেনারে লাগানো কুল গাছ, আর সেই কুল গাছে ডাল ভাঙা কুল কীভাবে পাব, সেই নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলবো। কুল গাছ খুব সহজ একটা গাছ, মানে টবে লাগিয়ে খুব ফল পাওয়া যাবে এরকম ফল গাছ কোনটি যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো কুল গাছ। আমার অভিজ্ঞতা, আমি দেখেছি সমস্ত রকম ফল গাছের থেকে সবথেকে বেশি ফল পাওয়া যায় টবে লাগিয়ে কুল গাছ থেকে। এই গাছটাকে আমরা বছরের যে কোনো সময় কিন্তু লাগাতে পারি। এই গাছটা যেহেতু খুব বেশি পরিচর্যা চায় না বা খুব বেশি বায়না কিছু নেই এই গাছটার, সেজন্য বর্ষাকালেই যে লাগাতে হবে বা শীতকালে লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নয়, বছরের যে কোনো সময় আপনি নার্সারি থেকে এই গাছটাকে বাড়িতে এনে লাগাতে পারেন। যদি জমিতে লাগাচ্ছেন তাহলে যে কোনো ধরনের মাটিতে এই গাছ লাগাতে পারেন, ভালোই হয়ে যাবে। তবে যদি টবে লাগাচ্ছেন তাহলে টবে যেহেতু জলটাকে পাস করাটা অতি অবশ্যই অনিবার্য একটা ব্যাপার, সেজন্য টবের মাটিটাকে আমরা একটু ওয়েল ড্রেন করে বানিয়ে নেব। কুল গাছের জন্য আমি যে মাটি বানিয়েছিলাম তাতে এক ভাগ মাটি, এক ভাগ বালি এবং এক ভাগ কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি ব্যবহার করেছিলাম। বাড়িতে কীভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানাবেন খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে, সে নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, যদি মনে করেন সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন এবং সেইভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানিয়ে কিন্তু কুল গাছের মাটি তৈরি করতে পারেন। দ্বিতীয় কথা হলো যে এই গাছটাকে নার্সারি থেকে এনে কীরকম টবে লাগাবো, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ফল গাছের ক্ষেত্রে। অনেকেই মনে করেন যে নার্সারি থেকে ফল গাছকে এনে একটা বিরাট বড় টবে বা একটা হাফ ড্রামে লাগিয়ে দেবো, তাতে খুব তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি আমরা বস্তা বস্তা ফল পেয়ে যাব। সেটা কিন্তু একেবারেই নয়। নার্সারি থেকে আমরা যে গাছ কিনে নিয়ে আসি সেই গাছ মোটামুটি 1 ফুট থেকে 1.5 ফুটের মধ্যে হয়। তো এইরকম ছোটো গাছকে কিন্তু যদি আমরা বড় ড্রামে লাগিয়ে দিই তাহলে কিন্তু জল বেশি হওয়ার কারণে শেকড় পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি বড় সাইজের গাছ আনছেন, মানে 12 ইঞ্চি 14 ইঞ্চির পটে গাছ আপনি কিনে নিয়ে আসছেন নার্সারি থেকে, তাহলে আপনি এনে হাফ ড্রামে লাগাতে পারেন। কিন্তু যদি আপনি ছোটো যে প্লাস্টিকের বস্তায় নার্সারিতে গাছ পাওয়া যায় সেই গাছ যদি আপনি কিনে নিয়ে আসছেন, তাহলে অবশ্যই আপনি 8 থেকে 10 ইঞ্চির পটে লাগাবেন নার্সারি থেকে আনার পর। তারপর 6 মাস বা 1 বছর ওয়েট করার পর যখন দেখবেন একটু বেশ ভালো রকম রুট হয়ে গেছে, তখন সেটাকে আপনি বড় পটে বা হাফ ড্রামে ট্রান্সফার করতে পারেন। তারপরে কথা হলো যে গাছটাকে আমরা রাখবো কোথায়। অবশ্যই আমরা সম্পূর্ণ রোদযুক্ত জায়গায় রাখবো, সকালের রোদ থেকে বিকেলের রোদ পাবে এরকম জায়গাতে রাখলেই কিন্তু খুব সহজে প্রচুর ফল আপনি পাবেন। আর একটা কথা খুব যেটা জরুরি এই কুল গাছ করার জন্য, সেটা হলো কীট দমন করা বা পোকা দমন করা। এই গাছে কিন্তু মিলিবাগ এবং পিঁপড়ে এর উপদ্রব খুব দেখা যায়, আর ফল ছিদ্রকারী পোকারও খুব উপদ্রব দেখা যায়। সেজন্য হয় আপনি নিয়মিতভাবে প্রত্যেক সপ্তাহে নিম অয়েল স্প্রে করবেন, তা না হলে আমরা যে ঘরোয়া কীটনাশক ঘরে বানিয়ে আমরা স্প্রে করি সেগুলোও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। আমি কোনো রকম কীটনাশক আমি বাজার থেকে কিনে এনে ব্যবহার করি না, আমি ঘরে তৈরি করি আমি স্প্রে করি। তো আমার চ্যানেলে নানা রকম হোমমেড ঘরোয়া কীটনাশকের ভিডিও আছে, সেগুলো আপনারা মনে করলে দেখে নিতে পারেন। আর সেই কীটনাশকগুলো যদি আপনি নিয়মিতভাবে প্রত্যেক সপ্তাহে বা 10 দিনে স্প্রে করেন তাহলে কুল গাছে কোনো রকম পোকামাকড় লাগবে না। আর একটা কথা হলো যে আমরা সার কীভাবে প্রয়োগ করব। এমনিতে আমরা প্রত্যেক মাসে বা 1.5 মাসে একবার কম্পোস্ট 2 থেকে 2.5 মুঠো টবে ব্যবহার করব, টবে প্রয়োগ করব, এবং তার সঙ্গে 1 চামচ বনমিল এবং 1 চামচ নিম খোল, এটা আমরা টবের মাটিতে দেব। আর আমরা তরল সার দেব 15 থেকে 20 দিনে একবার, আর যখন গাছে ফল থাকবে তখন সপ্তাহে 1 দিন তরল সার দিতে হবে। আমি এইভাবেই কিন্তু পরিচর্যা করেছি। আর এই গাছকে কাটাই ছাঁটাই করব কখন, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেটা হলো যে এই যে ফল এসেছে, ফল এবার হারভেস্ট করার সময় হয়ে গেছে, আমার গাছের ফলগুলো তো একেবারে পেকে গিয়ে এবার খসতে শুরু করেছে। তো এইরকম অবস্থায় আমরা কী করব,
যখনই সমস্ত ফল হারভেস্ট করা হয়ে যাবে, তোলা হয়ে যাবে গাছ থেকে, তখন আমরা কাটাই ছাঁটাই করে দেব। সেপ্টেম্বর মাসে এই গাছে ফুল আসে, সেজন্য জুলাই আগস্ট মাসের সময়টাতে কিন্তু আমরা এই গাছে কোনোভাবে কাটাই ছাঁটাই করব না। আমরা যদি কুল গাছকে জুলাই আগস্ট এই সময়টাতে কাটাই ছাঁটাই করি, তাহলে কিন্তু গাছে কোনো রকম ফুল আপনি পাবেন না, সেই সিজনটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আর জুলাই আগস্ট মাসের সময়টাতে কুল গাছের মাটিতে বেশি খাবার বা বেশি জল দেবেন না, তাহলে কিন্তু গাছে পাতা বেশি হয়ে যাবে, ফুল কম আসবে। তো সেজন্য এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আর যেভাবে বললাম সেভাবে কুল গাছ করে দেখুন, খুব ভালোভাবে কুল গাছ করতে পারবেন, প্রচুর ফল পাবেন টবের মাটিতে। আমি এখানে 20 লিটারের একটা বালতিতে লাগিয়ে রেখেছি কুল গাছটাকে, তাতেই দেখুন কত সুন্দর ফল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ এতটাই, নমস্কার।